চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের গোপালের হাট এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে গত কয়েকদিন থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মঙ্গলবার দোষীর শাস্তি চেয়ে ওই এলাকায় অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তারা দাবি করেন প্রতিবেশী ওই যুবক বিজেপি দল করেন। তবে তৃণমূলের অবস্থান বিক্ষোভের পরই মাথা ভাঙা থেকে কর্মসূচি সেরে ওই এলাকায় গিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি, আইনি সহায়তার কথাও বলেন। এদিন কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক, বিধায়ক সুশীল বর্মন, মালতি রাভা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এনার বাড়িতে একজন অত্যাচারিত হয়েছে। এরা বিজেপি সমর্থক, বিজেপি সমর্থক না হলেও এরা অত্যন্ত নিরীহ সাধারণ মানুষ। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এরা আমার কাছে মাথা ভাঙাতে গেছিলেন। এটা নিয়ে তৃণমূলের কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন, সেই রাজনীতি তাদের ব্যর্থ হয়েছে। এই পরিবারের সঙ্গে আমরা আছি, যাতে দুষ্কৃতকারীরা সাজা পায় তার জন্য আইনি সাহায্য দেবেন, দেওয়া হবে। পরিবারের পাশে আমরা সব রকমভাবে থাকবো। আমাদের যে জিএস আছে পার্টির দধিরাম ও এবং পঞ্চায়েত মেম্বার এরা পুরো যতীনময়, এরা পুরো দায়িত্ব নিয়ে দেখছে। আমি আশ্বস্ত করছি বিচার পাবে, পরিবার সব রকম সাহায্য পাবে।